আজকে একটা সুন্দর জীবনের কথা, জীবনের অভিজ্ঞতা শেয়ার করছেন আমাদের সঙ্গে দর্শক বন্ধু। তিনি বলছেন তার বয়স 43 বছর। এই 43 বছরের জীবন, তিনি বলছেন সারা জীবন এখনো পর্যন্ত অদ্যাবধি তিনি যে জীবন কাটিয়েছেন সবার জন্য শুধু করে গেলাম, কিন্তু জীবনে সুখ ধরা দিল না, কষ্ট পাচ্ছেন মনে মনে, পরিবারের লোকের জন্য, বন্ধু বান্ধবের জন্য, আত্মীয় পরিজনের জন্য আপনি অনেক করেন, প্রতিদানটা কখনো পেলেন না। প্রতিদানে পেলেন ঝগড়া, প্রতিদানে পেলেন অশান্তি, প্রতিদানে পেলেন মানসিক চাপ। যদি এমন হয়, আজকে আলোচনাটা বলবো শোনার জন্য, এবং তিনি বলেছেন যে আমি অনেককে বলে কোনো লাভ হয়নি, কিন্তু আমি স্বস্তি বার্তায় জানাচ্ছি যাতে আমার এই কথাগুলো শুনে অন্যের উপকার হয়। প্রথমেই বলি যে দেখুন, সত্যি জীবন শেষ হয়ে যায়নি। আমি বলি যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, যতক্ষণ শ্বাস চলবে ততক্ষণ আশা রাখতে হয়। প্রবাদ আছেন, আশায় বাঁচে চাষা, আশাটা রাখুন। আর জীবন শেষ হয়নি, 43 বছর, এখনো অনেকটা গন্তব্য আছে। আমি মনে করি 70 বছর অবধি জীবনটাকে ভালো করে ভোগ করা যায়। ভোগ বল মানে ভোগ বিলাস নয়, জীবনটাকে উপভোগ করা যায়। তাহলে মনে রাখতে হবে, দেখুন পরিবারের সুখ আপনি চাইছেন যে জীবনে এতটুকু সুখ পেলাম না, সুখ কোথায় আপনার মন? তো মন তো আপনার বিক্ষিপ্ত হয়ে রয়েছে, বিচলিত হয়ে রয়েছে নানা বিষয়, সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া, অশান্তি, রাগ, অভিমান, এইসব নিয়ে, ইগো, এইসব নিয়ে যদি বসে থাকেন আপনার জীবনে শান্তি আসবে না। আর আপনি যে বাহ্যিক শান্তি চাইছেন, সেই শান্তি কখন মিলতে পারে? যখন পরিবারের সবাই একটা টিউনে থাকবে। হারমোনিয়ামে টিউনিং করতে হয়, যারা বাজান তা জানেন, টিউনিং ঠিক মতো না হলে সুরগুলো সুন্দরভাবে বেরোয় না, আওয়াজটা ঠিক আসে না। তা ঠিক তেমন এই টিউনিংটা ঠিক নেই পরিবারের মধ্যে, সবার জন্য করছেন কিন্তু বিপরীতে শান্তি পাচ্ছেন না, সুখ এতটুকু পেলেন না জীবনে। অনেক সময় নিজের করা এমন কিছু ভুল আছে, সেই ভুলটাই আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, কর্মফল আপনাকে তাড়া করছে, এটা হয়। তা সেই সাবধানতাটা তো নেওয়া দরকার ছিল। আর দুঃখ নয় অবসাদ কেন? সকল সেই তো স্মার্ট হতে হবে। আমি বারবার করে বলি, আজকের যুগে স্মার্ট হওয়া খুব জরুরি। স্মার্ট কেমন করে হবেন? সমস্ত পরিস্থিতিকে যে সুন্দর করে হ্যান্ডেল করে এগোতে পারে, সেই সবচেয়ে বেশি স্মার্ট। সেই স্মার্টনেসটা আপনার চাই, চাই চাই। এবং এর সঙ্গে কতগুলো কথা, যে এই কষ্টের কথা কাউকে শেয়ার করবো না বলছেন, এই সব সময় দুঃখ দুঃখ ভাবতে থাকলে দুঃখই আপনাকে গ্রাস করবে, মনটাকে ফুরফুরে করুন। প্রতি মুহূর্তে ভাবুন যে আগে যা হয়ে গেছে সমস্ত ভুলে আমি নতুন করে শুরু করতে চাইছি। মেন্টালিটিটা এইভাবে গ্রো করাতে পারলে দেখবেন একটা প্রতিটা দিন নতুন লাগতে শুরু করবে। আর কি, ইগোটাকে দূরে করুন, অন্যের থেকে আঘাত পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, সবসময় মনে মনে হাসুন যে কর্মফল তোমার জন্য, প্রকৃতির বিচার, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, প্রত্যেক ক্রিয়া সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে তোমার জন্য অপেক্ষা করছে। মনে কষ্ট পাওয়ারও দরকার নেই, আর তাকে প্রতিরোধ করারও দরকার নেই। এইভাবে চললে দেখবেন অনেকখানি। আর পরিবারের সবার টিউনিংটা কী করে সুন্দর হয় সেইটার দিকে নজর রাখুন। ইগোর লড়াই নয়, তর্ক নয়, মাঝে মাঝে সবাই মিলে, এখন হ্যাঁ কিছু কিছু মানুষ আছে যারা সারা জীবনেও সোজা হবে না, অহেতুক নিজে মন কষ্ট না করে তাদেরকে প্রকৃতির বিচারে ছেড়ে দিয়ে নিজে ঠান্ডা মাথায়, আপনি যাকে বিশ্বাস করেন, ঈশ্বর, আল্লাহ, যিশু, যাকে ভালো লাগে, এক্স ওয়াই জেড, তার সঙ্গে মনের সম্পর্কটা রাখুন না, দেখবেন শান্তি আসবে। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।